ইন্ডাস্ট্রি প্রত্যেকটার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ঘাড়ানা আছে যারা যখন কাজ করে তখন কিন্তু তারাই কাজ করে ওই টিমটা এটা অতীতেও হয়ে এসছে তো আমি যখন সাকিব খানের সাথে কাজ করছি তখন কিন্তু স্ক্রিপ্ট যারা দেখ দীর্ঘ আট মাস আগেই ডিভোর্স হয় সাকিব বুবলির সম্প্রতি তুমুল আলোচিত ও সমালোচিত হন চিত্রনায়ক সাকিব খান ও অভিনেত্রী শাবনাম বুবলি গোপনে বিয়ে ও সন্তানের বিষয়টি হুট করেই প্রকাশ করেন বুবলি সে সময় থেকে চলছিল তাদের সংসার ভাঙার গুঞ্জন কিন্তু এবার সেই গুঞ্জনই সত্যি হয়েছে একাধিক সূত্রে জানা যায় আট মাস আগে তাদের বিচ্ছেদ হয়েছে আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসম্মুখে আসতে পারে সম্প্রতি অভিনেত্রী বুবলি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন দু হাজার সালের বিশে জুলাই সাকিবের সঙ্গে তার বিয়ে হয় এরপর দু সালের একুশে মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় অন্যদিকে জানা গেছে দু সাল থেকেই সাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু সে বছর আঠারোই ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারো সঙ্গে কথা বলেননি এর আগে করে দু সালের দশই এপ্রিল দুই বছরের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু আব্রাহাম খান জয় নায়ক সাকিবের সন্তান বলে জানান এ অভিনেত্রী আরও জানা গেছে দু সালের আঠারোই এপ্রিল সাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বাস আব্রাহাম খান জয় সাকিব ও অপুর সন্তান পরে বিষয়টি সাকিবও স্বীকার করে নেন কিন্তু সে সময় সাকিব সম্পর্কে জড়িয়ে পড়েন বুবলির সঙ্গে ফলে ভেঙে যায় সাকিব অপুর সংসার দু হাজার সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির দাম্পত্য জীবন তো প্রিয় দর্শক এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ